हेलो स्टूडेंट्स, ये कोरोना काले हमरा सबाई घरे बसे आछि, स्कूले जावा सम्भव नय। ए परिस्थितिते दाड़िये आमादेर जे छात्र छात्रीरा तुमरा एकटा करुण अवस्थार सम्मुखीन हये आछो। ए अवस्थाय घरे बसे पढ़ाशोना करा छाड़ा आर कोनो उपाय नेई। सेई परिप्रेक्षिते आमार एखाने आसा, आमी दशम श्रेणीर बायोलजी तथा जीवन विज्ञान निये आलोचना करब। आमी स्टेप बाय स्टेप विभिन्न जे अध्यायगुलो सेई अध्यायगुलो आमी चेष्टा करब एगिए जेते। तुमरा इतिमध्येई तुम्हादेर जे सिलेबासटा सेई सिलेबासटा तुमरा पेये गेछो। एर मध्ये सिलेबासे जेगुलो आछे, प्रथमेई आछे लाइफ प्रसेस, तारपर कंट्रोल एंड कोऑर्डिनेशन, तारपर रिप्रोडक्शन, तारपर हेरिडिटी एंड इवोल्यूशन एंड आवर एनवायरनमेंट एंड इकोसिस्टेम। आमी प्रथमेई शुरू करछि लाइफ प्रसेस दिए। प्रथम अध्याय एकटु जानिए रखा भालो तोमादेर जे प्रथम अध्याये मोट पांचटा पार्ट आछे, जेमन न्यूट्रिशन बा पुष्टि, फोटोसिंथेसिस, रेस्पिरेशन, सर्कुलेशन एंड एक्सक्रिएशन। आमि प्रथमे न्यूट्रिशन निये तोमादेर आलोचना करब। आजके आमादेर क्लास न्यूट्रिशन बा पुष्टि। देखो न्यूट्रिशन बा पुष्टि बोलते आमरा की बुझी, व्हाट इज न्यूट्रिशन। न्यूट्रिशन होच्छे एमन एकटा प्रोसेस, जे प्रोसेसे ऑर्गानिज्म माने जीव, से कि उद्भिद होक आर से प्राणी होक, जे होक, विशेषत उद्भिदेर क्षेत्रे संश्लेष एवं आत्तीकरण माने सिंथेसिस एंड एसिमिलेशन। आर प्राणीदेर क्षेत्रे पांचटा स्टेप आछे, से होच्छे इंजेशन, डाइजेशन, एसिमिलेशन, एब्जॉर्प्शन एंड इजेशन। ए पांचटा स्टेप प्राणीदेर क्षेत्रे पांचटा स्टेप आर उद्भिदेर क्षेत्रे दुटो स्टेप। तार माध्यमे जीवदेर माने विभिन्न ऑर्गानिज्मेर ग्रोथ हय, डेवलपमेंट हय, ओन्ड हिलिंग माने क्षतस्थान पूरण हय एवं विभिन्न डिजीज बा रोगेर बिरुद्धे प्रतिरोध क्षमताटा आमादेर गड़े उठे। सेई पद्धतिटाके आमरा बोलबो न्यूट्रिशन बा पुष्टि। ताहले आमरा जानलाम पुष्टि एकटा गुरुत्वपूर्ण एकटा ब्यापार, जे कोनो उद्भिद बा प्राणीदेर क्षेत्रे पुष्टि ना होले আমরা অপুষ্টিতে ভুগব, মানে পুষ্টি না হলে অপুষ্টিতে ভুগব। এক্ষেত্রে দেখো তোমরা অনেকে জানো অপুষ্টিজনিত রোগ মানে ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশনের কথা যদি আমরা শুনি, আমরা বিভিন্ন বইপত্রে পাই দুটো রোগের কথা, দুইটা ডিজিজ, কোয়ারশিওরকোর অ্যান্ড মেলাসমাস। আমি এটা সম্পূর্ণভাবে একমত নই, আবার একমত আছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। দেখো নিউট্রিশন, সরি, কোয়ারশিওরকোর অ্যান্ড মেলাসমাস, এই যে দুটো ডিজিজ, এই দুটো ডিজিজের জন্য অ্যাকচুয়ালি দায়ী হচ্ছে প্রোটিন। প্রোটিনের ডেফিসিয়েন্সি বা প্রোটিনের অভাবে এই দুটো রোগ হয়। আর অপুষ্টি, অপুষ্টি বলতে আমরা কি বুঝি, আমি একটু আগে যেটা তোমাদের বলে আসলাম যে উদ্ভিদের ক্ষেত্রে দুটো, একটা হচ্ছে সিনথেসিস অ্যান্ড এসিমিলেশন মানে সংশ্লেষ এবং আত্তীকরণ। এই দুটোর মধ্যে যদি যে কোনো একটাতে বাধাপ্রাপ্ত হয় তাহলে ওই উদ্ভিদটা সে অপুষ্টিতে ভুগবে, তাই তো নাকি? এবং ঠিক একই রকম ভাবে আমাদের প্রাণীদের ক্ষেত্রে, সে আমরা মানুষ বলো, কুকুর বলো, গরু বলো, যে কোনো প্রাণীদের ক্ষেত্রে পাঁচটা স্টেপ অবশ্যই লাগবে। সে পাঁচটা স্টেপ আমি তোমাদের বলেছি এখন, যে ইনজেকশন,
digestion, absorption, assimilation and ejection. এই পাঁচটা স্টেপের মধ্যে যে কোনো একটা যদি ওমিট হয়ে যায়, ধরো একটা হলো না কারোর ক্ষেত্রে, ধরো আমার ক্ষেত্রেই আমার সবকিছু হচ্ছে কিন্তু এই পাঁচটা স্টেপের একটা হচ্ছে না, তাহলে অবভিয়াসলি যেটা হবার হবে মানে অপুষ্টিতে ভুগবো আমি, মানে ম্যাল নিউট্রিশনে ভুগবো। যাই হোক, তো পুষ্টি বলতে আমরা এতটুকু বুঝলাম যে পুষ্টি হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস, যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে, যে কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রসেস। যে উদ্ভিদের ক্ষেত্রে যে দুটো স্টেপ বললাম, এই দুটো স্টেপ, এবং প্রাণীদের ক্ষেত্রে এই পাঁচটা স্টেপের মাধ্যমে জীবেদের মানে অর্গানিজমের বিভিন্ন তার বডির যে বিভিন্ন ধরনের প্রসেসগুলা, সেই প্রসেসগুলা হয়, যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, বৃদ্ধি এবং বিকাশ হয়, তারপর ওন হিলিং হয়, ক্ষতস্থান পূরণ হয়, তারপর আমরা এনার্জি পাই, তারপর অন্যান্য এরকম বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটিস যে আমাদের বডির মধ্যে হয় সেগুলো হয়ে থাকে ওই প্রসেসের মাধ্যমে। তাহলে ওই প্রসেসটা বা ওই প্রক্রিয়াটাকে বলো আমরা নিউট্রিশন বা পুষ্টি। এখন আমরা চলে যাচ্ছি, আচ্ছা পুষ্টির কি দরকার, ইম্পর্টেন্স অফ নিউট্রিশন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নিউট্রিশন, পুষ্টির গুরুত্বটা কি। আমরা অলরেডি তার ডেফিনেশনের মধ্যে আমরা পেয়ে গেছি তার গুরুত্বগুলো, যেমন যদি পুষ্টি, পুষ্টি কেন হবে, কি দরকার। দেখো, নাম্বার ওয়ান, পুষ্টির জন্যই আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। এক নম্বর পয়েন্ট লিখে নিতে পারো তোমরা, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ, এই দুটো কাজ পুষ্টির জন্য হয়। তারপর আমাদের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, আমি তুমি সবাই, সবাই যে কাজ করি, বিভিন্ন ধরনের ফাংশন আমাদের বডির মধ্যে হয়, এছাড়াও বাহ্যিকভাবে আমাদের শারীরিক এবং বাহ্যিকভাবে আমরা বিভিন্ন ধরনের ফাংশন করে থাকি, সেই ফাংশনগুলোর জন্য কি দরকার, শক্তি দরকার, এনার্জি, রাইট, এনার্জি দরকার। তাহলে এনার্জির জন্য আমাদের পুষ্টি দরকার। যদি কেউ কোনো একটা অর্গানিজম অপুষ্টিতে ভোগে, মানে ম্যাল নিউট্রিশনে ভোগে, তাহলে অবশ্যই তার সে এনার্জি পাবে না, আর সে যদি এনার্জি না পায় তাহলে তার বডির ভেতরের যে বিভিন্ন ক্রিয়াকর্মগুলো, মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলো বা বাহ্যিকভাবে আমরা যে কাজকর্মগুলো করি, সেই কাজকর্মগুলো বন্ধ হয়ে যাবে। নাম্বার থ্রি, ওন হিলিং, ক্ষতস্থান পূরণ। জানো, আমরা আমাদের যদি কোনো একটা অংশ কেটে যায়, কেটে যাওয়ার পর এটা কি আমাদের সারা জীবন ওই কাটা অবস্থাতেই থাকে, ক্ষত হয়ে থাকে এই জায়গাটা? একদম না, কিছুদিনের মধ্যেই, দুই চার পাঁচ দশ দিন বা এক মাস দু মাস, সে ক্ষতস্থানের আকৃতি বা আকার অনুযায়ী আস্তে আস্তে সেই জায়গাটা পূরণ হয়ে যায়, ভরাট হয়ে যায়। যদি আমি ম্যাল নিউট্রিশনে ভুগি তাহলে কিন্তু এটা ভরাট হবে না। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে পুষ্টি আমাদের এই ওন হিলিং এর জন্য পুষ্টি আমাদের একান্ত প্রয়োজন। তো এইরকম ভাবে আমাদের বিভিন্ন যে শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন যে কাজকর্মগুলো, গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলোর পাশাপাশি আরো একটা কথা বলতে পারি তোমাদের, কোনো একটা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাটা যেটা, সেই প্রতিরোধ ক্ষমতাটা আমরা পাই কিন্তু পুষ্টি থেকে। দেখো, যদি পুষ্টি না হয় তাহলে আমরা বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাব। একটা কথা তোমাদের বলি, আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের ভাইরাস আছে। আমরা বর্তমানে সবচেয়ে ভয়ানক অবস্থায় আছি, শুধু আমরা ত্রিপুরা রাজ্যের বাসী নয়, আমাদের সারা ভারতবাসী সহ সারা পৃথিবী জুড়ে একটা ভয়াবহ অবস্থা চলছে করোনা ভাইরাস নিয়ে, কোভিড-19, তোমরা সবাই জানো। আচ্ছা, এই ভাইরাসটার আগে কি কোনো ভাইরাস আসেনি পৃথিবীতে? অবভিয়াসলি এসেছে, কেন আসবে না? এখন যদি বলি ওই ভাইরাসগুলো কি পৃথিবী থেকে চলে গেছে, একদম না, যায়নি। তাহলে এই করোনার জন্য আমরা এত ভয়াবহ অবস্থায় আছি, ভীত অবস্থায় আছি, কিন্তু অন্য আগের ভাইরাসগুলোর জন্য ততটা ভীতিপ্রদ অবস্থায় আমরা নেই। তাহলে কেন নেই? আসলে ঘটনা হচ্ছে, ওই আগের যে ভাইরাসগুলো, সেই ভাইরাসগুলো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে করোনা ভাইরাস, কোভিড-19, সে আমরা এখন নতুন নামটা শুনছি, সে ভবিষ্যতেও থাকবে। আসলে তার থেকে বাঁচতে গেলে, বাঁচতে গেলে আমাদের কি করতে হবে, ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি মানে প্রতিরোধ
ক্ষমতা আমাদের বাড়াতে হবে। এখন পলিওমাইলাইটিস ভাইরাস বা এইচআইভি ভাইরাস তাদের থেকে আমরা কিভাবে বেঁচে আছি। এখন পলিও তোমরা সবাই জানো, পলিও ড্রপ আমরা তোমরা যে বাচ্চারা আছো তোমরা সবাই নিয়েছো। পলিও ধরতে গেলে আমাদের ভারতবর্ষ থেকে পলিও বিদায় নিয়েছে, পলিও আর নেই, মানে সবাই টিকা নিয়ে নিয়েছি, তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আমাদের হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি তোমাদের, এইচআইভি নাম শুনেছ, এইচআইভি ভাইরাস কোন ডিজিজটা করে? এইডস। এটাও তোমরা জানো এইডস এর কোন টিকা বা ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তাহলে আমরা কিভাবে বেঁচে আছি বলো, ভাবো তো কিভাবে বেঁচে আছি আমরা এইডস থেকে। তাহলে আমরা জেনে গেছি যে এইডস থেকে বাঁচতে গেলে আমাদের জানতে হবে কেন এইডস হয়। তাহলে ওই নিয়ম কানুন গুলো যদি আমরা ফলো আপ করি তাহলে আমাদের এইডস হবে না, সেইভাবে তো আমরা টিকে আছি, এইডস এর বিরুদ্ধে আমরা টিকে আছি, আমরা যে যেভাবে এইডস ছড়াই সেগুলো থেকে আমরা দূরে সরে আছি। এক্স্যাক্টলি এইরকম এই আমাদের কোভিড-19 করোনা ভাইরাস, তার থেকেও আমাদের বেঁচে থাকতে হবে ঠিক এইরকম ভাবে। সরকার সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা গভর্নমেন্ট এখন কি চাইছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। কেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা? এই কারণে যে তার কোনো ঔষধ বা টিকা আবিষ্কার হয়নি। আমি আরেকটা কথা তোমাদের বলে রাখছি, কোভিড-19 এইচআইভির মতোই আরও একটা ভয়ানক একটা ডিজিজ, কিন্তু আমরা কি সবাই মরে যাব? একদম না, মরে যাব না, আমরা থাকবো। আপাতত আমরা এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে যে কিভাবে তার থেকে বাঁচতে পারি। ইমিউনিটি ক্ষমতা আমাদের বাড়াতে হবে, এক নম্বর পয়েন্ট। ইমিউনিটি ক্ষমতা যতক্ষণ না পর্যন্ত আমাদের বাড়বে ততক্ষণ আমাদের ভয় থাকবে। কারণ হচ্ছে তার ভ্যাকসিনটা আবিষ্কার হওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার, সে বৈজ্ঞানিকরা কন্টিনিউয়াসলি তা নিয়ে কাজ করছেন। কেন ভয়ানক ব্যাপারটা কেন? কারণ সে মিউটেশন করে, সে আবার চলে যাচ্ছে মিউটেশন। মিউটেশন নিয়ে আবার দু চার কথা বলতে হয়। মিউটেশন মানে পরিব্যক্তি, মানে জিনের পার্মানেন্টলি চেঞ্জ। একটা জিন, জিন সম্পর্কে তোমরা ক্লাস 9 হয়তো বা কিছু একটা জেনেছ। জিন কোথায় থাকে? আমাদের ক্রোমোজোমে থাকে। প্রত্যেকটা অর্গানিজম, সে একটা কাঁঠাল গাছ হোক, সে একটা মাছি হোক, সে আমরা মানুষ হই, সে ভাইরাস হোক, প্রত্যেকের বডির মধ্যেই ডিএনএ অথবা আরএনএ থাকে। আমাদের মধ্যে ডিএনএ থাকে, ওদের মধ্যে কারো কারো ডিএনএ থাকে, আর কোনো কোনো ভাইরাসের মধ্যে আবার আরএনএ থাকে। সে হচ্ছে আরএনএ ভাইরাস কোভিড-19। তার যে জিনটা, সেই জিনের মধ্যে তার ক্যারেক্টারগুলো থাকে। ধরো আমি আমি আমার গায়ের রংটা হলো কালো, চুলগুলো হলো কুকরানো, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কোথায় আছে? আমার জিনে আছে। এখন আমি যতই আমার গায়ের রংটাকে চেঞ্জ করার জন্য আমি বিভিন্ন সাবান বা বিভিন্ন ধরনের মলম বা বিভিন্ন ধরনের কিছু ইউজ করি না কেন, আমি কিন্তু কালো কালোই থাকবো, আমি কিন্তু ফর্সা হবো না। আমার চুলগুলোকে যদি ইস্ত্রিও দেই আমি, আমার চুলগুলো কিন্তু কুকরানোই থাকবে, এগুলো সোজা হবে না। কারণটা কি? কারণটা হলো আমার জিনের মধ্যেই ক্যারেক্টার আছে। আমি যেই স্যার আমি এরকমই থাকবো, ভবিষ্যতে এরকম থাকবো। কিন্তু কোভিড-19 প্রবলেমটা হচ্ছে সে মিউটেশন করতে পারে, অর্থাৎ তার জিনের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা সে চেঞ্জ করে ফেলে। আর ক্যারেক্টার চেঞ্জ করে ফেললে তাকে ধরা এতটা সহজ হয় না। যাই হোক, আমি অনেক কথা বলে দিলাম তোমাদের মিউটেশন নিয়ে। তো এই নিউট্রেশনের জন্য আমাদের দরকার হচ্ছে, নিউট্রেশন আমাদের দরকার। আরেকটা কারণ হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। যাই হোক, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্স, নিউট্রেশন বা পুষ্টির ইম্পর্টেন্স। এবার আসছি নিউট্রেশনের এনিম্যাল নিউট্রেশন। আমি তোমাদের এনিম্যাল নিউট্রেশন সম্পর্কে আমি নেক্সট অন্য ক্লাসে আমি আলোচনা করব, আজকে আমি বিশেষ আলোচনা করছি না এনিম্যাল নিউট্রেশন নিয়ে। এনিম্যাল নিউট্রেশনের যে 5টা স্টেপ আমি তোমাদেরকে বলেছি, সে 5টা স্টেপ কি কি বললাম সেগুলো নিয়ে একটু আলোচনা করছি আমি। প্রথমে বলেছি ইনজেকশন। ইনজেকশন মানে খাদ্য গ্রহণ, যে প্রসেসে আমরা প্রাণীরা, বিভিন্ন অর্গানিজম বলতে একমাত্র প্রাণীদের কথা বলছি, যে প্রসেসে প্রাণীরা ইনটেক অফ ফুড, আমরা খাদ্য নেই মুখে দেই, ওই প্রসেসটা হচ্ছে ইনজেকশন বা খাদ্য গ্রহণ, পুষ্টির এক নম্বর পয়েন্ট। 2 পয়েন্ট হচ্ছে ডাইজেশন, মানে পরিপাক,
ডাইজেশন দেখো আমরা যা কিছু খাই আমরা কি খাই আমরা বিভিন্ন খাদ্য খাদ্য নিয়ে তোমরা নিচের ক্লাসে তোমরা পড়েছো বা এখানেও পড়বে অন্য একটা ক্লাসে করব তোমাদের খাদ্য নিয়ে কথা আমরা যা কিছু খাই আমরা কি খাই খাদ্য খাই অ্যাকচুয়ালি আমরা কিন্তু কমপ্লেক্স ফুড আমরা নিই কমপ্লেক্স ফুড বলতে অনেকে ভাবতে পারো কমপ্লেক্স ফুড বলতে শক্ত খাবার অ্যাকচুয়ালি না ব্যাপারটা কমপ্লেক্স ফুড বলতে আমরা কার্বোহাইড্রেট নেই প্রোটিন নেই ফ্যাট নেই অ্যাকচুয়ালি ফুড মানে হচ্ছে তিনটাই আর বাকিগুলো অন্যান্য যেমন ভিটামিন মিনারেলস ওয়াটার এগুলো নিয়ে আমি অন্য ক্লাসে তোমাদেরকে আলোচনা করব এখন বলছি শুধু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তুমি যা কিছু তুমি কি খাচ্ছ কার্বোহাইড্রেট খাচ্ছ যেমন ভাত খাচ্ছ রুটি খাচ্ছ চিনি খাচ্ছ এগুলো কি খাচ্ছ বা বিভিন্ন শাকসবজি খাচ্ছ কি খাচ্ছ অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট খাচ্ছ এবার আসি তুমি প্রোটিন প্রোটিন নাও তাহলে প্রোটিন খাচ্ছ মানে মাছ খাচ্ছ মাংস খাচ্ছ ডিম খাচ্ছ দুধ খাচ্ছ এগুলো খাচ্ছ ফ্যাট মাখন বা বিভিন্ন চর্বি ঘি এগুলো চিজ এগুলো খাচ্ছ তাহলে আমরা এখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটা যে ফুড আমরা নিই এগুলো সব আমরা কমপ্লেক্স সাবস্টেন্স আমরা ইনটেক করি ঘটনা হচ্ছে এই কমপ্লেক্স সাবস্টেন্সগুলা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না তাহলে কি করতে হবে এগুলোকে ডাইজেশন করতে হবে অ্যাকচুয়ালি এই যে কমপ্লেক্স ফুডটা আমরা নিচ্ছি সেই কমপ্লেক্স ফুডটা এটা সিম্পলে কনভার্ট হচ্ছে জটিল খাদ্যটা সরলে পরিবর্তিত হয়ে যাচ্ছে যেমন ধরো কার্বোহাইড্রেট তুমি চিনি খাও রুটি খাও বা ভাত খাও যে কোনো কার্বোহাইড্রেট খাও সেই কার্বোহাইড্রেটগুলো তুমি ইনটেক করছো তোমার স্টমাকে যাচ্ছে গিয়ে ওইখানে এগুলো কমপ্লেক্স থেকে সিম্পলে কনভার্ট হয়ে যাচ্ছে যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স এটা সিম্পলে গ্লুকোজে কনভার্ট হচ্ছে গ্লুকোজ মনে রাখবে কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম হচ্ছে গ্লুকোজ ঠিক সেরকম প্রোটিন খাচ্ছ মাছ মাংস ডিম দুধ খাচ্ছ এগুলো এই কমপ্লেক্স সাবস্টেন্স নিচ্ছ তুমি এই প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে পরিবর্তিত হয়ে যাচ্ছে তাহলে প্রোটিনের সিম্পল ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবার ফ্যাটি সাবস্টেন্স যা কিছু তুমি ইনটেক করছো না কেন সবগুলো ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে পরিবর্তিত হয়ে যাচ্ছে তাহলে এটা মনে রাখবে আমরা যা কিছু ফুড আমরা ইনটেক করি এগুলো সিম্পলে কনভার্ট হয় তাহলে যেই প্রসেস এই কমপ্লেক্স ফুডগুলো সিম্পলে আমাদের স্টমাকে এবং স্মল ইনটেস্টাইনে মানে ক্ষুদ্রান্তে গিয়ে এগুলো এই যে সিম্পলে কনভার্ট হয় এই প্রসেসটাকে বলছি আমরা ডাইজেশন সে নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব তোমাদের অন্য ক্লাসে এবার আসছি তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাবজর্পশন অ্যাবজর্পশন হচ্ছে কি যেই মাত্র এই ফুডগুলো সিম্পলে কনভার্ট হলে হয়ে গেল এবার তোমাদের বা আমাদের স্টমাকের পর আমাদের থাকে স্মল ইনটেস্টাইন বা ক্ষুদ্রান্ত এই যে ক্ষুদ্রান্ত বা স্মল ইনটেস্টাইনের যে ওয়ালটা ধরো এটা হচ্ছে একটা ওয়াল এই ওয়ালের মধ্যে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে ঠিক এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন ঠিক আছে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো এগুলোকে বলি আমরা ভিলি বুঝছো কথাটা এগুলোকে বলি আমরা ভিলি এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো এগুলোকে বলে ভিলি এই ভিলিগুলো কি করে এই সিম্পল ফর্মে কনভার্ট হয়ে যাওয়া যে ফুডগুলো যেমন গ্লুকোজ তারপর অ্যামাইনো অ্যাসিড তারপর ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল এগুলোকে অ্যাবজর্ব করে এগুলোকে শোষণ করে শোষণ করে কোথায় নেয় ব্লাডে নিয়ে যায় তাহলে যেই প্রসেসে এই তোমাদের এই ক্ষুদ্রান্ত থেকে বা স্মল ইনটেস্টাইন থেকে ব্লাডের মধ্যে ফুডটা যাচ্ছে এই সিম্পল সাবস্টেন্সগুলো যাচ্ছে সেই প্রসেসটাকে বলছি আমরা অ্যাবজর্পশন বা শোষণ এবার আসি এসিমিলেশন এসিমিলেশন ব্যাপারটা কি এসিমিলেশনের বাংলাটা হচ্ছে আত্মীকরণ এই আত্মীকরণ হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টটা সব অর্গানিজমের হয় অর্থাৎ আমাদেরও হয় এবং প্ল্যান্টেরও হয় যে কোনো প্ল্যান্টেরও হয় আমাদেরও হয় তাহলে এসিমিলেশনটা কি আত্মীকরণ তাহলে আত্মীকরণটা কি আত্মীকরণটা হচ্ছে সেই প্রসেস যেই প্রসেসে বিভিন্ন ফুড ম্যাটেরিয়ালসগুলো সিম্পল ফর্মের ফুড ম্যাটেরিয়ালসগুলো সেলের একটা পার্টে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সেলের ভেতরে ঢুকে সেলের একটা পার্টে কনভার্ট হয়ে যাচ্ছে যেমন ধরো আমি দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে একটা ধরো সেল এই হচ্ছে সেল এই যে সেলটা এটার ভেতরে নিউক্লিয়াস থাকে তোমরা ক্লাস নাইনে করেছো নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গোলগি এটসেট্রা এগুলো থাকে
এখন ধরো তুমি তুমি মাংস খেলে, মাংসটা তুমি যে খেলে তোমার স্টমাকে গেল, স্টমাক থেকে এটা স্মল ইন্টেস্টাইনে গেল, এই মাংসটা এবার আর মাংস নেই, সে তখন অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। এখন এই অ্যামাইনো অ্যাসিডটা ব্লাডের সঙ্গে অ্যাবজর্পশন হওয়ার পর এটা ব্লাড কি করে, এটাকে প্রত্যেকটা সেলের ভিতরে ফুটটাকে নিয়ে ঢোকে। এরকম ব্লাডের সঙ্গে এই অ্যামাইনো অ্যাসিড, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, অ্যামাইনো অ্যাসিড সে গ্লুকোজও হতে পারে, সে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলও হতে পারে, সেগুলো ধরো এই যে ফুড ম্যাটেরিয়ালসটা ধরো এটা গেল, এখন কোথায় আছে, এটা সেলের ভেতরে আছে। আচ্ছা এই সেলের এই ভেতরে সম্পূর্ণ যে পার্টটা, এই পার্টটাকে কি বলে জানো তোমরা, নিশ্চয়ই ক্লাস নাইনে পড়েছ, এটাকে বলে প্রোটোপ্লাজম, নট সাইটোপ্লাজম, দিস ইজ প্রোটোপ্লাজম। মানে সেলের ভিতরে যা কিছু আছে সবটাকে বলছি আমরা প্রোটোপ্লাজম। তাহলে এই যে ফুড সাবস্টেন্সটা এটা তখন এই সেলের ভিতরে ঢুকে গেল, তাহলে ঢুকে গেলে তখন এই সেলের একটা পার্টে কনভার্ট হয়ে গেল, এটাকে তুমি আলাদা করে তখন অ্যামাইনো অ্যাসিড বলতে পারবে না, এটা এই প্রোটোপ্লাজমের একটা পার্ট। ধরো আমি ঘরের বাইরে ছিলাম, এতক্ষণ ঘরের বাইরে যখন ছিলাম তখন আমি একজন মানুষ ছিলাম, বাইরের থেকে আমি ঘরের ভেতরে ঢুকে গেলাম, এখন ভেতরে তোমরা আছো, আমি আছি, বিভিন্ন জিনিসপত্র ঘরের মধ্যে আছে, তাহলে ঘরের একটা অংশে কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেলাম, আমি আর এখন আলাদা কেউ নই। আমি যখন বাইরে ছিলাম তখন অন্য একজন মানুষ ছিলাম, কিন্তু এখন যেহেতু ঘরের ভেতরে আছি, ক্লাসরুমের ভেতরে আছি, তাহলে আমরা এই ক্লাসরুমের একটা পার্ট। তোমরা যেমন ক্লাসরুমের একটা পার্ট, তোমরা ছাত্র, আমি শিক্ষক, আমরা সবাই এরকম বেঞ্চ, এরকম ফ্যান, লাইট, বোর্ড, চক, ডাস্টার সব কিছু এই রুমের একটা পার্ট। ঠিক সেই রকম এই ফুড সাবস্টেন্সটাও এই প্রোটোপ্লাজমের একটা পার্টে কনভার্ট হয়ে গেল। এই প্রোটোপ্লাজমের পার্টে যখন কনভার্ট হয় এই প্রসেসটাকে বলি আমরা এসিমিলেশন বা আত্মীকরণ। নেক্সট হচ্ছে ইজেশন বা বহিষ্করণ, সেটা আর কি বলবো, তোমরা সবাই জানো আমরা প্রত্যেক দিন সকালবেলা দৌড় মারি, কোথায়, একটা নির্দিষ্ট জায়গায় কি করি, বহিষ্করণ করি। আসলে আমরা যা কিছু খাই সবটা আমাদের বডির প্রয়োজন হয় না, আমরা এই ফুডের মধ্যে অনেক আনএসেনশিয়াল ম্যাটেরিয়ালসও থাকে, সেই আনএসেনশিয়াল ম্যাটেরিয়ালসগুলো সেগুলো কি করি আমরা বডি থেকে বের করে দিই। যদি বডি থেকে না বেরিয়ে যায়, যদি বহিষ্করণ প্রক্রিয়া যদি সঠিকভাবে না হয়, তাহলেও কিন্তু আমরা অপুষ্টিতে ভুগব, কোষ্ঠকাঠিন্য, তোমরা অনেকেই ওয়ার্ডটা শুনেছ, কোষ্ঠকাঠিন্যে ভুগব। আর কোষ্ঠকাঠিন্যে ভোগা মানে কিন্তু অপুষ্টিতে ভোগা, বিভিন্ন ধরনের ডিজিজ বডির মধ্যে আসবে। তাহলে বহিষ্করণ প্রক্রিয়াটাও একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবার আমরা চলে যাচ্ছি এই পাঁচটা পার্ট তোমাদেরকে বললাম, এই পাঁচটা পার্টের পর এবার যেটা বলবো তোমাদের নিউট্রিয়েন্টস বা পরিপোষক। আচ্ছা পরিপোষক বলতে আমরা কি বুঝি, পরিপোষক হচ্ছে খাদ্যের মধ্যে যে উপাদানগুলো, যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কাজ করে, সেইগুলোকে বলবো আমরা নিউট্রিয়েন্টস বা পরিপোষক। খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন, হোয়াট ইজ নিউট্রিয়েন্টস, পরিপোষক কি, খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আমাদের বডির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ফাংশন করে আমাদের বডির মধ্যে, সেই উপাদানগুলিকে বলবো আমরা নিউট্রিয়েন্টস বা পরিপোষক। আচ্ছা এই যে বললাম এখন আমি পরিপোষকের কথা, নিউট্রিশন কত রকমের আছে, নিউট্রিশন আছে দুই রকমের, একটা হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন আর একটা হচ্ছে হেটারোট্রফিক নিউট্রিশন। আমি আজকে অটোট্রফিক নিউট্রিশন জাস্ট ডেফিনেশনটা বলবো, হোয়াট ইজ অটোট্রফিক নিউট্রিশন বা সবুজি পুষ্টি, বাংলায় বলে সবুজি পুষ্টি। সবুজি পুষ্টি কাকে বলি, যারা দেখো আমরা আমরা মানুষ বা বিভিন্ন প্রাণীরা আমরা কিন্তু নিজের বডির ভেতরে কিন্তু আমরা খাদ্য প্রস্তুত করতে পারি না। অনেকে ভাবতে পারো আমাদের ঘরের মধ্যে তো খাদ্য প্রস্তুত হয়, আমাদের মা রান্না করে দিচ্ছে। আসলে মা রান্না করে দিচ্ছে সেটা তুমি খাচ্ছ, কিন্তু তোমার নিজের বডির মধ্যে কিন্তু সেটা প্রডিউস হচ্ছে না, তৈরি হচ্ছে না। এটা কে করতে পারে, একমাত্র উদ্ভিদ করতে পারে, যাদের ক্লোরোফিল আছে বডির মধ্যে তারাই একমাত্র এই কাজটা করতে পারে। তাহলে অটোট্রফিক নিউট্রিশন কি, সবুজি পুষ্টি কি, যারা নিজের বডির মধ্যে নিজের দেহের ভেতরেই খাদ্য প্রস্তুত করে এবং সেটাকে আত্মীকরণ করে। ওই যে বললাম একটু আগে যে উদ্ভিদ সে তার বডির মধ্যে খাদ্য প্রস্তুত করছে, সংশ্লেষ করছে যেটাকে বলবো, এবং এবং সেটাকে নিয়ে তার ওই সেলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, মানে আত্মীকরণ করছে। তো যেই প্রসেসে উদ্ভিদ তার নিজের দেহের ভেতরে খাদ্যটা প্রস্তুত করে এবং সংশ্লেষ এবং আত্মীকরণের মাধ্যমে তার নিজের পুষ্টি সম্পন্ন করে, সেটা হচ্ছে সবুজি পুষ্টি। তাহলে সবুজি পুষ্টি যেহেতু চলে এসেছি, এখন সবুজি পুষ্টি বলতে গেলে এখন
উদ্ভিদের কথা প্রথমে আসবো, উদ্ভিদের নিউট্রিশন, প্ল্যান্ট নিউট্রিশন মানে সংশ্লেষ, মানে শালুক সংশ্লেষ। তো শালুক সংশ্লেষ সম্পর্কে আমি আজকে আলোচনা করছি না, খুব ইন্টারেস্টিং একটা পার্ট এই ফটোসিনথেসিস বা শালুক সংশ্লেষ। আমি তোমাদের নেক্সট ক্লাসে এই ফটোসিনথেসিস থেকে শুরু করব, ফটোসিনথেসিস থেকে শুরু করব। আজকে যতটুকু পড়িয়েছি সেটা বইয়ের মধ্যে একটু দেখবে, যাতে আগামী দিন ক্লাসটা করতে তোমাদের সুবিধা হয়। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।